আমি এখন যে কথাগুলো বলবো এগুলো হয়তো শুনতে আপনাদের কাছে অনেক খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। একটা ছেলে আমাকে বলছে, ভাইয়া জানেন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, তাকে এক পলক দেখার জন্য আমি পাগলের মতো ঘুরে বেড়াতাম, আমার সব কিছু দিয়ে তাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার একটা কথা ভাবতে অনেক অবাক লাগে, সেটা হলো জামিন ভাইয়া। রাত 12টার পর যখন তুমি তোমার স্বামীকে সুখ দেওয়ার জন্য তোমার চোখের পানি ফেলবে, তখন তোমার চোখের পানির সাথে একটা যুবকের ছবি তোমার বুকের বাঁ পাশ থেকে মুছে দেবে। যখন তোমার স্বামী তোমাকে ভোগ করার জন্য তোমার ব্রাউন কালার ব্রার ফিতা খুলবে, তখন দেয়ালের ওপরে বসে থাকা ছেলেটি ঠিক সেই সময় সিগারেটের প্যাকেট খুলবে। তুমি ভুলে যাবে সেই যুবকটিকে, আর যুবকটি ভুলে যাবে রাতের ঘুমটাকে। তুমি রাত জাগবে তোমার স্বামীকে সুখ দেওয়ার জন্য, আর যুবকটি রাত জাগবে তোমার স্মৃতিগুলো ভুলে যাওয়ার জন্য। একটা কথা কি জানেন ভাইয়া, মানুষটিকে ভুলে থাকা যায়, কিন্তু তার সাথে কাটানো মুহূর্ত কখনোই ভোলা যায় না। তার রেখে যাওয়া স্মৃতিগুলো তিলে তিলে শেষ করে দেয় একটা জীবনকে। তাই ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করো। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।